হ্যালো ফ্রেন্ড, স্টাডি রিনোভেটে সকলকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার 2019 সালে যে এক্সামটি হবে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের অংশ, তার পার্ট 11 অংশ, আর আজ থাকবে পার্টিকুলারলি বায়োলজির অংশ। বায়োলজিটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ এটি আইসিডিএস এর এক্সাম, এবং বলে রাখি এটি কিন্তু মহিলাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। 3,000 ভ্যাকেন্সি বেরিয়েছে, 3,000 এর কাছাকাছি, আর এটি অনেক বছর পর পরীক্ষা হচ্ছে, আর এর স্যালারি লেভেল অনেক বেশি। সুতরাং এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো। আর এখানে আমরা কিন্তু স্মার্ট ওয়েতে স্টাডি করছি, এখানে শুধুমাত্র এমসিকিউ গুলোর অ্যান্সারই জেনে নিচ্ছি না, এখানে এমসিকিউ গুলোর যে অপশন গুলো দেওয়া আছে সেই অপশন সম্পর্কে যতটা সম্ভব পারা যায় আমরা বিস্তারিত ভাবে জেনে নেবো, যাতে ওই অপশন গুলো থেকেও কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারো, এবং বারবার সেগুলো করতে করতে তোমাদের মাথার মধ্যে ঠিক আপনি আপনি চলে আসবে, মানে অ্যান্সার গুলো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর বলে রাখি যে এখানে পিডিএফ ও পাওয়া যাবে। পিডিএফ পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সমস্ত গ্রুপে জয়েন করো, সঙ্গে থাকো। আর যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাদের সাথে আপডেট থাকার জন্য। আর বলে রাখি আইসিডিএস সুপারভাইজার যে ম্যাথমেটিক্স আছে, সেই ম্যাথমেটিক্স নিয়ে অলরেডি আমরা আলোচনা শুরু করে দিয়েছি, সেখান থেকে তোমরা ম্যাথমেটিক্স করতে শুরু করো, কারণ ম্যাথও একটা ইম্পর্টেন্ট প্লে রোল করে, কারণ ম্যাথ যদি না করতে পারো শুধুমাত্র জেনারেল নলেজ দিয়ে কিন্তু কিছু হবে না। সুতরাং ম্যাথটার জন্য তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ম্যাথমেটিক্স স্টার্ট করে দাও। চলো দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি আছে। ফার্স্ট প্রশ্ন আসছে কোশ্চেন নাম্বার 65, কোষের শক্তিঘর কাকে বলা হয়? ফার্স্ট অপশন সাইটোপ্লাজম, সেকেন্ড অপশন মাইটোকন্ড্রিয়া, থার্ড অপশন কোষ প্রাচীর, আর ফোর্থ অপশন লাইসোজোম। এর অ্যান্সারটি হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া, অপশন নাম্বার বি মাইটোকন্ড্রিয়া। কারণ কি? কারণ এটি এটিপি এখানে তৈরি হয়, ঠিক আছে। এছাড়া লাইসোজোমকে এটিকে সুইসাইড ব্যাগ বলা হয়, সুইসাইডাল ব্যাগ অব দ্য সেল, আত্মঘাতী থলি এটিকে বলা হয়। তাহলে কোষের শক্তিঘর এখানে অ্যান্সারটি হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া, কারণ এখানে এটিপি তৈরি হয়। দেখে নেবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 66, বিশ্রামরত অবস্থায় স্বাভাবিক মানুষের মিনিটে কতবার শ্বাস নেয়? ঠিক আছে, এর অ্যান্সারটি হয়ে যাবে 14 থেকে 18 বার, এটি বার হবে। তো বিশ্রামরত অবস্থায় আমরা যখন বিশ্রাম নেই তখন মানুষ স্বাভাবিকভাবে মিনিটে 14 থেকে 18 বার শ্বাস নেয়, ঠিক আছে। আর আমরা যখন দৌড়াদৌড়ি করি বা করি তখন কিন্তু শ্বাস প্রশ্বাস একটু বেশি নিতে হয়, তো আমাদের অ্যান্সারটি হয়ে যাবে 14 থেকে 18 বার। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 67, কিসের কারণে রক্ত জমাট বাঁধে? এর অ্যান্সারটি হয়ে যাবে ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেন কিন্তু একটি প্রোটিন, এই প্রোটিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 68, হেপারিন, হেপারিন হচ্ছে কোথায় তৈরি হয়? ফার্স্ট অপশন লিভার, সেকেন্ড অপশন পাকস্থলী, থার্ড অপশন কিডনি, ফোর্থ অপশন ফুসফুস। এবার বলে রাখি যে এই হেপারিন, হেপারিনটা কি? হেপারিনটা হচ্ছে একটি অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে রক্ত তঞ্চক প্রতিরোধক হেপারিন। এটি হচ্ছে লিভার, এবং লিভার এখানে অ্যান্সার হবে, তো লিভার ও ফুসফুস এই দুটোই এখানে অ্যান্সার হবে, এই দুটোটাই হচ্ছে তৈরি হয়। বিশেষ করে পরীক্ষার কোশ্চেনের অপশন থাকে কিন্তু লিভার, সুতরাং এর অ্যান্সারটি লিভার হয়ে যাবে। এছাড়া ফুসফুসেতেও হেপারিন তৈরি হয়, তাহলে এখানে আমার যেহেতু দুটো অপশনই আছে তো অ্যান্সারটা লিভার ও ফুসফুসে তৈরি হয়ে যাবে। এছাড়া হেপারিন কিন্তু ল্যাবরেটরিতেও তৈরি করা যায়, এটি অনেক সময় মাসেল বা ব্লাডে হেপারিন ইনজেক্ট করা হয়, কারণ এটি কাজ হচ্ছে রক্ত তঞ্চক এই প্রতিরোধক হিসাবে কাজ করে, মানে রক্ত কারো খুব জমাট বেঁধে গেলে তখন কিন্তু হেপারিন ইনজেক্ট করে তখন তার হচ্ছে রক্ততঞ্চকে বাধা দেওয়া হয়, বা এই হেপারিনের কারণেই কিন্তু রক্ত তঞ্চিত হয় না আমাদের শরীরে, ঠিক আছে। হেপারিন, এটি হেপারিনের মেন কাজই হচ্ছে রক্ততঞ্চক প্রতিরোধক, এটাই এর কাজ। এটি তৈরি হয় কোথায়? লিভারে মেনলি, এছাড়া ফুসফুসে এবং অন্য টিস্যুতেও তৈরি হয় শরীরে, আর এছাড়া ল্যাবরেটরিতেও তৈরি হয়। ওকে, দেখে নেবো নেক্সট প্রশ্ন। দেখবে এতে বেশিরভাগ অ্যান্সার কিন্তু বেশিরভাগ অপশন কিন্তু এখানে লিভারই থাকে, সুতরাং তোমরা এটা বেশি করে মনে রাখবে লিভার, এছাড়া ফুসফুসটাকেও মনে রাখবে। যখন দুটো অপশন থাকবে তখন তোমাকে দুটোই করতে হবে। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 68, ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপটি কে আবিষ্কার করেছেন? দুটো 68 হয়ে গেছে,
ঠিক আছে, নো প্রবলেম। ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছেন? এর অ্যান্সারটি হচ্ছে ল্যান্ড স্টেইনার। ল্যান্ড স্টেইনার হচ্ছে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছেন। এবং তোমরা জানো যে আমাদের ব্লাড গ্রুপ অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা এবিও ব্লাড গ্রুপিং আর একটা আরএইচ গ্রুপিং। এবার এবিও ব্লাড গ্রুপিং এর মধ্যে ভাগ হচ্ছে এ বি, এ বি আর ও, আর আরএইচ গ্রুপিং এর মধ্যে পড়ছে আরএইচ পজিটিভ, আরএইচ নেগেটিভ। তার জন্য আমাদের যে যখন রক্তের গ্রুপ বলা হয়, এই দুটো মিক্সড করে আমাদের শরীরের রক্তের গ্রুপ ধরা হয়, যে এ প্লাস, এ মাইনাস, বি প্লাস, বি মাইনাস, এই দুটোর মিশ্রণে। তাহলে এবিও ব্লাড গ্রুপিং এর মধ্যে পড়ছে এ বি, এ বি আর ও চারটে, আর আরএইচ গ্রুপিং এর মধ্যে পড়ছে আরএইচ পজিটিভ আর আরএইচ নেগেটিভ। যাদের আরএইচ ফ্যাক্টর উপস্থিত তাদের আরএইচ পজিটিভ, আর যাদের নেই তাদের হচ্ছে আরএইচ নেগেটিভ। ঠিক আছে, এই নিয়ে আমরা ডিটেলস এ বায়োলজির চ্যাপ্টার সময় যখন আমরা ব্লাড সার্কুলেশন পড়বো তখন ডিটেলস এ আলোচনা করবো। সুতরাং এইটুকু মনে রাখো। আর এটি আবিষ্কার করেছেন ল্যান্ড স্টেইনার। এই রিলেটেড আরো অনেক কোশ্চেন নিয়ে হাজির হবো। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 69, কোন সরীসৃপের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে? দেখো প্রত্যেকটা সরীসৃপের কিন্তু তিন প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, আর চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে কিন্তু ম্যামেলসদের, মানে মানুষদের এবং ম্যামেলসদের। আর এখানে একটি সরীসৃপ, এই কুমির, এই কুমিরের কিন্তু চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে। এটি কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, কুমিরের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একমাত্র সরীসৃপের মধ্যে অপশনাল। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 70, রক্ত সংবহন তন্ত্র এটি কে আবিষ্কার করেছিলেন? রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেছিলেন? ফার্স্ট অপশন ল্যান্ড স্টেইনার, সেকেন্ড অপশন উইলিয়াম হার্ভে, থার্ড অপশন রবার্ট হুক, এন্ড ফোর্থ অপশন আলেকজান্ডার ফ্লেমিং। এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, উইলিয়াম হার্ভে। তিনি রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেছিলেন। এই যে পুরো প্রসেসটা সংবহন তন্ত্রের রক্তের, সেটি হচ্ছে আবিষ্কার করেছেন উইলিয়াম হার্ভে। আর ল্যান্ড স্টেইনার কি করেছিলেন? রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ সেটি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আর রবার্ট হুক কি করেছিলেন? রবার্ট হুক করেছিলেন কোষের আবিষ্কর্তা। আর উইলিয়াম ফ্লেমিং কি করেছিলেন? তিনি হচ্ছে পেনিসিলিনের আবিষ্কার করেছিলেন, পেনিসিলিন। এই চারটি কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এইগুলো রিলেটেড তোমার কে কি আবিষ্কার করেছে সেগুলো পরীক্ষায় আসে। সুতরাং এখানে যা যা পড়াচ্ছি সেগুলো কিন্তু সমস্তটাই ইম্পর্টেন্ট, এগুলো সবই এক্সামে আসার মতন কোশ্চেন, এবং কোথাও না কোথাও এক্সামে এসেছে, প্রচুর মানে অনেক এক্সামই রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবে। তাহলে রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেছিলেন? এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, উইলিয়াম হার্ভে। আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, আর কিছু বলার থাকলে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমাদের মেল করতেও পারো বা কমেন্ট করতেও পারো। আর যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি টিপে রাখো আমাদের নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমাদের এডুকেশন রিলেটেড, এডুকেশন সিস্টেম বা এডুকেশন রিলেটেড আমরা অনেক কিছু নিয়েই, প্রশ্ন নিয়ে নেক্সট ভিডিওতে, নেক্সট কিছু ভিডিওতে হাজির হবো। তার জন্য আমাদের সঙ্গে থেকো, আর পিডিএফ পেতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে, আজকের মতন টাটা।